বৈষ্ণৱ সমস্ত তথা আমাৰ শ্ৰদ্ধাৰ সেৱকী বা সমস্ত আপোনাসকলৰ আজি আজ্ঞা বা দ্বাদশ স্কন্ধৰ অকণমান পাঠ পৰ্যালোচনা আগবঢ়াবৰ নিমিত্তে গতিকে আপোনাসকলৰ আজ্ঞা আৰু আশীৰ্বাদ লৈ আমি পাঠৰ মাজলৈ আগবাঢ়িছোঁ পদ হে কহে সুত শুনি ঋষি সাপ শুনি আত্মক মহানাগ আপোনাৰ নিজৰ ৰূপ হেজি আনিছে অ ৰাজা কদম শিৱে আহো ধৰি বিপ্ৰৱে হে কশ্যপ বামন অসমে ভৈলা এ কথা
অতান্ত কথা শুধয় ঔষধর গন্ধ পায় কুঠের বাহন তুমি যাহা কৈক লাগি অবিপ্রে বোলে কিবা সোধা পুরো ভিক্ষা মাগি রাজা কত খকি খাইবে যায়ো হেন শুনি নৃপতি কমন্ত বলে জিয়াইব আপুনি এ পাইব বহু বিত হইবে মোর দুঃখ দূর অহেন শুনি খঙিল তৈক মহাকুর এ চক্ষু পকাই বোলয় কৈশপক দিজ কৈশপক চাহি মাতি কিনু তই অবোধ লোভিয়া দ্বিজ জাতি এ তক্ষকে খাইবে যাক তাকু কৰহা এ দংশ বত বিষ দেখো কিমতে জিয়া পৰীক্ষিতে ভাগৱত গংগাৰ পাৰত শুকৰ মুখ পদ্মে কিয় শ্রবণ করবলে আছে ভাগবতর প্রথম স্কন্ধত পরীক্ষিতর জন্ম দ্রোণীর ব্রহ্মাস্ত্রর দ্বারা গর্ভত থাকুতে পরীক্ষিতক মৃত্যুর প্রয়াস ভগবন্ত বিষ্ণু গর্ভত প্রবেশ হয়ে এই ব্রহ্মাস্ত্রর শক্তির পর পরীক্ষিতক মুক্ত করে ব্রহ্মময় ঈশ্বরের অমৃত দৃষ্টিতে পরীক্ষিতক জীবন দান দিলে আর গর্ভত থাকুতে চতুর্ভুজ রূপত পরীক্ষিতক হরিয়ে দর্শন দিলে তার পাছত পরীক্ষিত নৃপতি অর্থাৎ রজা হল পাণ্ডব সকল স্বর্গলে যার পাছত তেও চক্রবর্তী রজা হয়ে রাজ্য শাসন করে থাকিলে হঠাৎ এদিন পরীক্ষিতর জীবনলে এটা ডাঙর পরিবর্তন আহি গেল যে সমীক ঋষির পুত্র সিঙ্গিমুনির দ্বারা পরীক্ষিত অভিসম্পাত দিয়া হল এটা ভাগবত আরম্ভ হয়েছে এটা অভিসম্পাতর দ্বারা যদি আমি চাও কি অভিসম্পাত মৃত্যুর অভিসম্পাত এই মৃত্যুর অভিসম্পাতর পৰা জীবক কোনে রক্ষা করব মৃত্যুটোনো কি বস্তু মৃত্যুটো মায়া নে সচা মৃত্যুক কোনোবাই বাধা দিব পারে নেকি কালক কোনো কারোবার বাধা দিব পৰা শক্তি আছে নেকি এটা পরীক্ষিতর দ্বারা এই কথাখিনির প্রমাণ দেখুয়া হয়েছে ভাগবত এটা কশ্যপ কার পিতৃ ব্রাহ্মণ দেবতা ইন্দ্র আদি দেবতা সকলের তো পিতৃয়ে লগতে বামন প্রভুরও পিতৃ বামন কশ্যপর পুত্ররূপে অবতার হয়েছিল এই কশ্যপরে আক এজন পুত্র আসলে কোন গরুর বিষ্ণুর বাহন গরুর গরুরক ভগবন্ত বিষ্ণুয়ে কৃপা করে সঞ্জীবনী মন্ত্রটা দান করেছিল এই সঞ্জীবনী মন্ত্রটা আসলে কার হাতত বৃহস্পতির হাতত বৃহস্পতি যেতিয়া ইন্দ্রয় অপমান করার কারণে অন্তর্ধান হয়ে দিলে অন্তর্ধান হওয়ার আগে আগে লগত থাকা এই যে সঞ্জীবনী মন্ত্র আর শক্তি এইটো সেইখিনি কাক দিলে গরুরক দান করলে কথাখিনি বহুত ব্যাপ্ত হয়ে আছে এতিয়া গরুরে মন্ত্রটো ললে লই পিতৃ ব্রাহ্মণ কশ্যপ ঋষিক দান করলে কশ্যপে মন্ত্রটো পায় তেতিয়াৰ পৰা ৰৈ আছে
কারণ পুত্র দেবতা সকল তো অমৰ, সেই সকলক জিয়াবলগা কথাই নাই, অমৃত পান করে থাকে। এটা সেই মন্ত্রটা প্রয়োগ করবলে আহিছে কত এজন বৈষ্ণব। মন্ত্রর শক্তিটো সচা নে মিছা তাক পরীক্ষা করে দেখাব। গরুরেনো কিয় লগত নাৰাখিলে, পিতৃক কিয় দিলে? গরুর ভগবন্ত বিষ্ণুর বাহন, সকলো মন্ত্রর মালিক হল বিষ্ণু। গতি বিষ্ণুত যে আশ্রয় লৈ আছে তেওঁকে মন্ত্রর প্রয়োজন নাই, সেইটো কারণে ব্রাহ্মণ পিতৃকে মন্ত্রটা দান করলে। এটা কশ্যপে সুযোগ বিচারি আছে যে সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে সেইজনকে জীবন দান দিয়া হব, যিজনে জীবন পালে সকল জীব উদ্ধার হব। সেইটো কারণে পরীক্ষিত বৈষ্ণব, এই বৈষ্ণবজনক যদিও তক্ষকে দংশন করব, সঞ্জীবনী মন্ত্রর দ্বারা মানে সেইজনক আকো চৈতন্য করে তুলিম। এটা কাজিয়াখন লাগিছে ব্রাহ্মণ কশ্যপ আর কালরূপী তক্ষকর মত। তক্ষকে কৈছে মূল শক্তি চা, আর ব্রাহ্মণ দ্বিজ কশ্যপে কৈছে মূল মন্ত্র শক্তি চা। এই দুটা বস্তুর মাজত এটা সংঘাত হয়েছে ভাগবতর দ্বাদশ স্কন্ধ। গতি কালর পর পরিত্রাণ পাবর কারণে আমি কি করব লাগিব? দ্বাদশ স্কন্ধ পরীক্ষিতর ব্রহ্মজ্ঞান লাভর অন্ত আমাক সেইখিনি কথা দান করেছে। উপায় নাকি এই সত্যটো রক্ষা করাই হয়ে গেল, গিয়ে আর এই মন্ত্র কোনো প্রয়োজন নাই। আর সকল মন্ত্রতক শ্রেষ্ঠ হরির নাম গুণ কীর্তন, শুকর মুখপদ্মে সেয়া পড়া পশে এই মায়ার আশ্রয় লব নেলাগে। হে তক্ষকে খাই বেজাক তাকু করাস, হে দংশবত বৃক্ষ দেখো কিমতে জিয়া। তক্ষকে কলে এই বটবৃক্ষজোপা এটা মই দংশন করিম। এই বটবৃক্ষটো কি বস্তু আর? এটা প্রতীক, এটা প্রতীক। ওই আমি প্রত্যেকে সাধনময় জীব, যি জীব সাধনা করে ঈশ্বর প্রাপ্ত হয়ে পড়ে ঈশ্বরক লীন যাব পারে সে জীবক সাধনময় জীব বলে কোয়া হয়। সাধনময় জীববিলাকে জন্ম লৈ এই জগতলে আহি একে স্থানতে রই থাকি সেই স্থানের পর আঁতর নোহাকে স্থির হয়ে থাকি পায়, সেইটো কারণে বিরিখজোপার নাম তো রখা হয়েছে কি? বটবৃক্ষ। ও আমি কি? আমি চঞ্চল, আমি ইয়াত বহি আছো কিন্তু মনটো কোবাত আছে, হয় না নহয়? আমার এনেকুৱা অবস্থা হয়নে? আমার মনটো একে ঈশ্বর ভাবত লাগি না থাকে, বা এটা সৎকর্মত আমার মনটুক আমি লগাই থব নোৱাৰো। কিন্তু ব্রতবৃক্ষ হল কি? সকল বিরিখর ভিতর এক স্থির বিরিখ। ব্রতবৃক্ষ সাধনার প্রতীক, সেইটো কারণে কৈলাস ধামত এজোপা বৃক্ষ আছে, সেই বৃক্ষজোপার নাম আছিলে কি? ব্রতবৃক্ষ। এই বটবৃক্ষজোপার তলত বহি মহাবৈষ্ণব শিবই সহস্র সহস্র বছর তপময় সাধনা করেছে, সেইটো কারণে এই বটবৃক্ষজোপা কেটা দংশন করা হব, এই সাধনময় বৃক্ষ। অর্থাৎ এই পুরুষ তত্ত্বটুকু বিরিখর লগত তুলনা করা হয়েছে, সেইটো কারণে এতিয়া কশ্যপে জীব এটাক বিনাশ করে দিব শক্তি লগত রাখিছে। পুরুষ এজনক বা প্রকৃতি নারী এগারীক দংশন করে সেই পরীক্ষা চা নাই, কিন্তু বিরিখ এজোপাক দংশন করেহে পরীক্ষা তো চাইছে, মানে এই বিরিখ হল সংসার বিরিখ। এই সংসার বিরিখত সকল জীবই ও তার এটা এটা পাঠ হয়ে আশ্রয় লৈ আছে। এই বট বিরিখক যদি কেনেবাকে বিনাশ করে দিব পৰা যায়
তাহলে এই তথ্যকর কালর শক্তি কি প্রমাণ হব। আর কশ্যপেও পুত্ররূপী গরুরের পর লাভ করা সঞ্জীবনী মন্ত্রনো শক্তি কি সেই শক্তি আর সামর্থ্যরও ইয়াত পরীক্ষা দেখাব। হে শুনি নিজরূপে কুপে হে কশ্যপে বুলন্ত দম্ভ নকরিবি সর্প হে বুজু দংশবত ভাং গিবুতুর দর্ব সর্ব তোর কালহে মই সাধন মই ঋষি তো কালর যে শক্তি আছে মোর সাধনারও শক্তি আছে। তো ইমান যে অহংকার করেছ বিষজোপা তাই দংশন করে জ্বলাই ভস্ম করে দিম বলে তোর অহংকার মই এইমাত্র চূর্ণাকিত করিম মোর সাধনা আর মন্ত্র শক্তির বলটো তোক এতিয়া দেখুৱাম। এ শুনি নিজরূপে কুপে নাগ মহাবলী অ দিলে খুঁত বাত তয় অগণি গইলা বতত গৈ অগণি গইলা জ্বলি খুঁত মারি দিলে গছজোপা জ্বলি গল কেঁচা গছজোপা এই বিষ বহনি লাগি বত বিক্ষোভ হইল চাই অ আসিল খরিয়া তারো ভস্ম ভইল কাই গছজোপা ছাই হয়ে গল কিন্তু এই গছজোপাতে এজন খৰিকটীয়া আছিলে এই খৰিকটীয়া কি এই জীব বিৰিষ হল অপৰা প্ৰকৃতি জীব হল পৰা প্ৰকৃতি এই পৰা প্ৰকৃতি জীব হল সেই খৰিকটীয়া ল'ৰাজন দুইজন ছাই হৈ গ'ল। এ জিয়ায়ু তক্ষকে বুলৈ অ দেখো মুনি চাই অ দিজু থৈলা বকুন্দাক কাষর নমাই অ কোন চাই আনি চাই কবে অ একথা নকৰি অ পঢ়িবে লাগিলা মন্ত্ৰ গুরু কসমরি ছাইখিনি একথা কৰি আনি গোটালে বকুন্দাৰ পৰা তেওঁ কি কৰিলে তেওঁ মন্ত্ৰ পুথিখন উলিয়ালে আৰু মন্ত্ৰ পাঠ কৰাৰ আগত কিন্তু কৌশলটো শিকাই দিছে কি কৰিছে গুৰুক স্মৰণ কৰি লৈছে। ঐ এই মন্ত্ৰৰ গুৰু কোন আছিলে গৰুৰ গৰুৰ মানে কি গৰুৰ মানে আত্মা। ঐ আমাৰ প্ৰাণ পক্ষীটো গৰুৰ পক্ষী এই প্ৰাণ পক্ষীতে প্ৰতিষ্ঠা হৈ আছে পিতাম্বৰ সেইটো কাৰণে তেওঁৰ নাম হ'ল গৰুৰ কেতু গৰুৰ কেতু গতিকে এই গৰুৰ কেতু স্বৰূপ বিষ্ণু ক'ত বাস কৰে আত্মাত বাস কৰে তেওঁ কি তেওঁ হ'ল পৰমাত্মা। এই আত্মতত্বৰ পৰা লাভ হৈছে কি সঞ্জীৱনী মন্ত্ৰ। এই সঞ্জীৱনী মন্ত্ৰৰ মূল সাৰটোনো কি জানাসি হৃদি রাম নামে নিজ সমস্ত শাস্ত্র মূল বীজ অসন্দেহ নিপায় জারম নেপ্রবেহ যদি হাহল পান করে পলয়
পবেহি লেনাহি ভয়, আমি তোরা মুখাত পবেহি লেনাহি এই সঞ্জীৱনী মন্ত্ৰটোৰ মূল তত্ত্বটো হ'ল শ্ৰীৰাম। নহয় এই সঞ্জীৱনী মন্ত্ৰটো আমি কিন্তু পাইছো, হয়নে বাৰু? কিন্তু গীতা ভাগৱত পাঠ কৰাৰ পাছত সঞ্জীৱনী মন্ত্ৰৰ কিবা প্ৰয়োজন আছে জানো? বৰগৰি যে হেৰিয়া যুদ্ধলৈ আহিছিলে, মহাভাৰত যুদ্ধলৈ, কাৰ আনিছিলে? তিনি পাঠে হয়। তেতিয়া ভাততে কৃষ্ণ লগ পালে, বোলে কলে যোৱা, বোলে মই যুদ্ধখন শেষ কৰি দিওঁ, তাৰ লগত যুদ্ধ কৰিবা, বোলে যোন পক্ষ হাৰিব তাৰফালে হৈ গ'ল। তুমি ইমান ডাঙৰ যুদ্ধত তিনিপাত সৰগ আনিছা, বোলে মোৰ এপাতেই শেষ, এপাততে সব শেষ হ'ব। কোৱাই তুমি ইমান ডাঙৰ বিলে, ঠিক আছে মই গছজোপা পাতবিলাক ফুটা কৰি দিয়াচোন এপাতত, সবটো পাত ফুটা হৈ গ'ল। কৃষ্ণইতো এটা লুকুৱাই থ'লে, এটা গছকি থ'লে, এটা হাতত থ'লে, শক্তিটো কাৰ আছিলে বাৰু? সেই শক্তিটো কাৰ আছিলে বাৰু? গোটেইখিনি চাবগৈ লাগিব এতিয়া। শক্তিটো কৃষ্ণৰে আছিলে, তেওঁ নিজৰ শক্তিৰ পৰীক্ষা নিজেই চাই, হয়নে বাৰু? আচৰিত লাগে। এতিয়া এই এই তক্ষক আৰু কশ্যপ, এইটো দুটা তত্ত্ব মূল কথাটো, তক্ষক আৰু কশ্যপ দুটা তত্ত্ব, হয়নে? যে মন্ত্ৰটো বেদৰ যিবিলাক বাক্য, বেদৰ বাক্যবিলাকক মন্ত্ৰ বুলি কোৱা হয়, সেইটো কাৰণে বেদত মন্ত্ৰ আৰু ব্ৰাহ্মণ এই দুটা বস্তু তত্ত্ব আছে। আমাৰ গীতা ভাগৱত শাস্ত্ৰৰ এই বেদৰ সাৰ বস্তু, বেদৰেই সাৰ তত্ত্ব, ইয়াৰ অন্তিম ভাগ। এতিয়া অন্তিম ভাগত আমাক পৰীক্ষিত ৰূপী জীৱক জীৱনৰ শেষ শিক্ষাটো দিব বিচাৰিছে। কি শিক্ষা? ব্ৰহ্মজ্ঞান, যাতে আমাৰ ব্ৰহ্মজ্ঞান লাভ হয়। এতিয়া ব্ৰহ্মজ্ঞাননো কি বস্তু? এতিয়া কশ্যপ আৰু তক্ষকৰ কাজিয়াখনৰ দ্বাৰা অলপ বুজাব। হে কুঞ্চায়ানি চাইকে এক কথা নকৰি, হে পঢ়িবে লাগিলা মন্ত্ৰ গুৰু কস্মৰি সুমৰি, অ দিলন্ত ঔষধৱানী, অ গজাইলা অংকুৰ, অ ডালে মোলে পাতে বিষ হৈলা ভৰপূৰ। খন্তেক সময়তে যিদৰে তক্ষকে ভস্ম কৰিছিল, সিমানখিনি সময়তে তক্ষকে তাক আকৌ নিৰ্মাণ কৰি দেখুৱালে, হয়নে? যে সমতা স্থাপন হ'ল, সমতা স্থাপন হ'ল। কালে সংহাৰ কৰিব আৰু সাধনাই কি কৰিব? সাধনাই নিৰ্মাণ কৰিব। এটা ধ্বংসমুখী আৰু এটা নিৰ্মাণমুখী। এই জিলে কঘৰিয়াই আছে অ হাততে অংক, অ দেখি ভৈলা তক্ষক সাক্ষাততে নমুখ, অ নৈও দেখি শুনিহে ন অ মন্ত্ৰ মহ, অ কশ্যপকে বোলৈ সৰ্পে হুয়া দৰ্পহত। এতিয়া কাৰ দৰ্পহত হ'ল? তক্ষকৰ। ভাগৱতৰ দ্বাদশ স্কন্ধত তক্ষকৰ দৰ্পটো কিয় হত কৰি দেখুওৱা হৈছে?
কশ্যপ বা দ্বিজ ব্রাহ্মণক কিয় এই ক্ষেত্রত জয়ী হবলে দিলে? কারণ এটাই, জগতের হরিয়ে ধ্বংসটুক কেতিয়াও স্বীকার নকরে। জগতের হরিয়ে সেই পথটহে খোলা রাখব বিচারিছে যিজু পথর দ্বারা নির্মাণ হব পারে, বিনাশর পরিবর্তে যিটোর দ্বারা নির্মাণ হয়। হে উলতে যাই ক ধন দেউ যত লাগে, হে অনেক সুবর্ণ আনি যোগাই লেক আগে, হে ধন দেখি বামনর পালতি লসি অ গৈলন্ত উলতি বকুন দাঁত ভরাইবি। তত্ত্বটো দিছে আমাক, কি তত্ত্ব দিছে? সাধনা যদি ঈশ্বর নহয়, ভগবত নহয়, ভগবান নহয়, তেতিয়াহলে সাধনার দ্বারা এই প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। এটা কশ্যপ যদিও ব্রাহ্মণ দ্বিজ, যদিও তেওঁ মন্ত্রর শক্তিরে মৃতজনক সঞ্জীবনী দান করব পারে, তথাপিতো তেওঁর মাজত একটা সীমাবদ্ধতা রয়ে গেল। এই সীমাবদ্ধতাটো কি? প্রাপ্তির আকাঙ্ক্ষা, পার্থিব প্রাপ্তি, অপার্থিব প্রাপ্তি নহয়। এই ধন সম্পদ আর অলংকার সোণ আদি রত্ন যেটা পক্ষকে দি দিলে, ও তেওঁ যাত্রা তাতে স্থবির হয়ে রই দিলে। যে এনেকুয়া ধরনের মহান বস্তু এটা রাখিতাজনের লগত তেনেকুয়া ধরনের ভাবনা এটা আসলে থাকিব নেলাগে, নহয় বলো? কিন্তু কশ্যপর ক্ষেত্রে দেখুয়াইছে, কিয় দেখুয়াইছে? আন যত হবে মিশা ভক্তির অভাব। হ্যাঁ, তেওঁ উদ্দেশ্যটো ভক্তি তত্ত্বত রাগে নাই, রজাক জিয়াবলে আহিছে ধন ভিতর আশাতে, হয় না বাৰু? কিন্তু ভাগৱতে ধন ভিতর কথাটো মুখিমুখ কৰি দিয়া নাই, নস্যাত কৰা নাই, হয়নে? গীতার কর্মযুগত অর্জুনক কর্মৰ কাৰণেহে তেওঁ উদগনি দিছে, আৰু কি কৈছে? যে হে অর্জুন, তুমি গান্ধীত লোৱা তোমাৰ ক্ষত্ৰিয় ধর্ম, তুমি কর্তব্য পালন কৰা। কর্তব্যটোক আমাক আমাৰ শাস্ত্রই নস্যাত করা নাই, স্বীকার করেছে, মানি লৈছে। কিন্তু যি কর্ম মায়াময় আর মোহাময়, যি কর্মর দ্বারা ভগত প্রাপ্তি নহয় বা ঈশ্বর সাক্ষাৎ নহয়, সেই কর্মবিলাকক আসলতে আঁতর করে দিব বিচরা হয়েছে। এইটার কারণে সঞ্জীবনী মন্ত্রতকেও শ্রেষ্ঠ বস্তুটা কি? সঞ্জীবনী মন্ত্রতকেও শ্রেষ্ঠ বস্তু সাধুসঙ্গ, সৎসঙ্গ। সঞ্জীবনী মন্ত্র এবারহে জিয়াই দিব পারে, সৎসঙ্গই জনমে জনমে আপনার যি টকার প্রেরণা দিব পারে। সেইটো কারণে ভাগবত কি? ভাগবত আমার প্রত্যেকের সৎসঙ্গ। এই ভাগবত স্বরূপ সৎসঙ্গের সান্নিধ্য যদি আমি জীবনত যদি কেতিয়াবা অকনমান সময় লাভ করব পারো, তেতিয়াহলে আমার কি হব? এটাতকে ডাঙর ভয়টোই দূর হয়ে যাব। এটাতকে ডাঙর ভয়টো কি? মৃত্যু হয়। এটা পরীক্ষিতক জিয়াবর কারণে ব্রাহ্মণ কশ্যপ আহিছে, কিন্তু পরীক্ষিত আক কি কৈছে? পরীক্ষিতে তেওঁ গুরু ভগবান শুকদেবক কৈছে যে হে মোৰ গুরুজন, আপুনি তো দৃশ্যমান নহয়, আপুনি কি? আপুনি নিরাকার, আপুনি তো গুণত নাই, আপুনি নির্গুণ। গতি আপনার পর ভাগবত শ্রবণ করে আপনার কৃপার প্রসাদ পালো, আশীর্বাদ পালো, আর মোর ব্রহ্মজ্ঞান লাভ হল। গতি এটা কি হোক? আপনি আকো অন্তর্ধান হোক। গুরুক তো নিজে অন্তর্ধান হবলে কৈছে, সুকে কৈছে মই অন্তর্ধান হম, কিন্তু সেই পরীক্ষিত নিপতি মই অন্তর্ধান হওয়ার কি কি কারণ আছে তুমি কোৱা বোলে? পক্ষক ব্রাহ্মণর ভাও ধরি মোৰ ওচৰলে আহি আছে। পরীক্ষিতর ইমান গভীর ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, তক্ষকে ব্রাহ্মণর বেশত তেওঁৰ ওচৰলে মৃত্যু দিবৰ কাৰণে আহি আছে, এই কথা পরীক্ষিতে গম পাইছে। আর যদি গুরু ভগবান শুকদেব তেওঁ সন্মুখত সু শরীরে যদি থাকে, এই তক্ষক কাল তেওঁৰ ওচৰলে আহিব নোৱাৰে। পরীক্ষিতে কি কৈছে? আপুনি গুরু মোৰ হৃদয়ত সদায় থাকিব,
আপনি থাকালেক মই রূপী পরীক্ষিত কেউ মৃত্যু নহয়, হয়নে? মই মৃত্যুমুখী জীবই নহয়, মই ঈশ্বরমুখী জীব। সেইটো কারণে কি কৈছে, এই ঋষির বাক্যটো সফল হবলে দিয়ক। সমীক ঋষির পুত্র সিঙ্গিমুনির যেটো বাক্য আছিলে এই বাক্যটো অফলে যাবলে নিদিব, এই বাক্য সফল হোক নিজে কৈছে। গতিকে কি বুঝালে, আমি প্রত্যেকের মৃত্যুলে ভয়াতুর অত্যন্ত ভয় কর, মানে অন্তিম সময়ত যদি শ্বাস নিঃশ্বাস বন্ধও হয়, চেতনাও না থাকে, আইসিউ 10 দিন হলেও রাখি ওই যেনে তেনে বসাই রাখি বলে আমার লড়া ছালী কই থাকে, হয়নে বারো? ও অন্তিম সময়ত ভগবত দর্শন হব লাগিব, ঈশ্বরের লগত এক হব পারিব লাগিব, দেহর পীড়া জড়তা এই সমস্ত বিলাক আমার পর আতর করে এক ঈশ্বরক লীন যাব পড়ার শক্তি সামর্থ্য আমার মাজলে আহিব লাগিব। কিহে দিছে? ভাগতে দিছে, পরীক্ষিতক দেখুয়াইছে, গুরুর কৃপাত সেই কৃপা লাভ হয়, ই আমাক ভাগতে দেখুয়ালে। আর কশ্যপে কি করেছে, এই মায়া বিদ্যার যোগেদি যদিও চৈতন্য করিলে, ও পরীক্ষিতে কিন্তু তাক স্বীকার নকরিলে, নহলে কশ্যপ গৈ পরীক্ষিতর ওসর পালে হেতে। এই ব্রহ্মময় ঈশ্বরের জ্ঞান সকলোরে ভাগ্যত নাই, পরীক্ষিতে পালে, কিন্তু পরীক্ষিতর পুত্র জন্মেজয়ে নাপালে, এইটাই ডাঙর কথা। জন্মেজয়ে কি পালে, জন্মেজয়ে রজা হল, পরীক্ষিতে জন্মেজয়ক রজা পাতিলে, যে রজাক কি লাগিব, রজাক লাগিব ন্যায় নীতি আর সদাচার তত্ত্ব। এইটার কারণে বৈষ্ণপায়ন ঋষিয়ে কি করেছে, এই জন্মেজয় রজাক ভাগ মহাভারত কৈছে, জন্মেজয় জন্মেজয়ক বৈষ্ণপায়ন ঋষিয়ে মহাভারত কৈছে। মহাভারতের একটা নাম হল পঞ্চমবেদ। এই মহাভারত শাস্ত্রর সার তত্ত্ব হল গীতা। এই মহাভারত আর গীতার মূল যে ভক্তি তত্ত্ব, এই ভক্তি তত্ত্ব হল ভাগবত। এইটো কারণে আমি জন্মেজয়ের পা পালো মহাভারত, পরীক্ষিতর পা পাইছো মহাভাগবত বা এই ভাগবত শাস্ত্র, আর পরীক্ষিতর ককাক অর্জুনের পা পাইছো গীতা শাস্ত্র। গতিকে এই কুলটোয় আমাক ঈশ্বর তত্ত্ব ভাগ দিছে না নাই, হয়নে? সেইটো কারণে ঈশ্বরের ভাগর পর জীব বঞ্চিত হয়ে, এই জীববিলাক যাতে ভ্রমিত হয়ে বন্ধনত বান খায়, এক ঈশ্বরের তত্ত্বর পর বঞ্চিত হয়ে দুটা বুদ্ধি যুক্ত হয়, এইটুকু কম বলে কি করেছিল, ওই অশ্বস্থমায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে এই পাণ্ডবর বংশটুক বিনাশ করে দিব বিচারিছিলেন। তা অশ্বস্থমা কার পুত্র আসলে, দ্রোণাচার্যর পুত্র। দ্রোণাচার্যর তত্ত্বটোয় বড় ভয় লগা, দ্রুপদে ক্ষত্রিয় হয়ে যজ্ঞকুণ্ডর পরা ধৃষ্টদ্যুম্নর দরে সাধন পুত্রর জন্ম দিব পারে, আর দ্রোণাচার্য ব্রাহ্মণ হয়ে গোটাই পাণ্ডবক বিনাশ করার প্রতিশোধ ভাব থাকা এনে দুর্দান্ত পুত্র জন্ম দিলে, ভাবিছ? গতিকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে আমি বিচার করলে নহব, যিজন ব্রহ্মজ্ঞানী ঈশ্বর ঈশ্বরের লগত যিজনের সমন্বয় হয়েছে বা সম্বন্ধ হয়েছে, আমি সেইজনকে আমি সঙ্গ করে লোক লাগিব। ব্রাহ্মণ বলে পণ্ডিত বলে যদি আমি সঙ্গ করবলে যাও, তেতিয়াহলে আমি নষ্ট হওয়ার চান্সও থাকি যাব, শাস্ত্রে কৈছে আমাক সেইটো কথা। এটা সেইটো কারণে ভাগবতর অন্তিমত দিছে কি, আমার জীবনের আসল সত্য কিনি, যিখিনি সত্য পরীক্ষিতর কারণে হয়েছে সেইখিনি আমার সকলের কারণে হয়েছে। এটা ইয়ার পাশত আরো ডাঙর তত্ত্ব দিব, মার্কেন্দ্র ঋষির মায়া দর্শন দিব। এই এই যিজন খড়িকটিয়া রূপী জীব আসিলে, এই জীবরূপী খড়িকটিয়ায় গৈ এটা কি করবগে, জন্মেজয় রজাক আপত্তি দিবগে, ওই তোমার পিতৃক জিয়াই দিবর কারণে আহিছিলে নহয় ব্রাহ্মণ, কোন আহিছিলে, কশ্যপ আহিছিলে, এই কশ্যপক রাস্তাতে বাধা দিলে, কোনে জানা, এ সর্বয়, এ সর্বয় বাধা দিলে, সেইটো কারণে কি হব, ও ভাগবতর দ্বাদশ স্কন্ধত আকৌ এটা সর্পযজ্ঞ হব। জন্মেজয় যেটা সর্পযজ্ঞ পাতিলে,
সেখানে যাম, আমি সেই বস্তুখিনিলে যাম, সেইখিনি কথা জানিব লাগিব আমি। হে রাম হে উলটি যায় ক ধন অদেউ যত লাগে হে অনেক সুবর্ণমানি যোগাইলে ক আগে অধন দেখি ব্রাহ্মণর পালতি লচিত অ গৈলন্ত উলতি বকুন দাঁত ভরাই বিত অক্ষকে ধরিলা বৃদ্ধ ব্রাহ্মণর বেশ এ দান্তলর ফর করে অকি গইলা কে এ বৃদ্ধ ব্রাহ্মণর বেশে চলি ধীরে ধীরে অতক্ষকে পালে কী ভগীরথী তীরে অতক্ষকনো পরীক্ষিত নৃপতিক স্পর্শ করবলে যাওঁতে কিয় বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে যাব লগা হল, সর্প হয়ে কিয় যাব নয় কি সর্ববিলাক কোনোবা মারিব বলে ভয় করলে নাকি? হ্যাঁ কৃষ্ণ এক দেব দুঃখ হারি কাল মায়াদিরু অধিকারী কৃষ্ণ বিনে শ্রেষ্ঠ দেব নাহি নাহি আর যত ভাগবত আছে ভকত বৈষ্ণব একত্র হয়ে আছে ও তাত কালরূপী সর্প সর্পরূপত প্রবেশ করব নয় এই কালরূপী সর্বও ভকতর রূপ ধরব লাগবে সকল ভকত হয়ে তার প্রবেশ হব পার এইটো কারণে কশ্যপ যদিও নাক বা সর্ব হয়নে এই কশ্যপে কি করবলগা হল বৃদ্ধ ব্রাহ্মণর ভাব ধরবলগা হল। ভাগবত শাস্ত্র আমাক এই বড় আচরিত কথা দেখছে এ জলথল বিধ দেখি একে শুন বাঁধিল অতক্ষকর বাজু চরাই তক্ষক পখিল কটকর বাজু চরাই তক্ষক পখিল এ বসি আসা পরীক্ষিত কৃষ্ণ কুমারাধি অ শরীরত নাহি জ্ঞান ব্রহ্মত সমাধি এটা এই তক্ষকে দেখি আচরিত হয়ে গেল ও যিজনক মৃত্যু দিব কারণে আইছিল সেইজনের ইতিমধ্যে প্রাণ তাত নাই, প্রাণটো কত আছে? প্রাণটো কৃষ্ণক লীন গৈ আছে। হ্যাঁ খোদ মারিবলৈকে ঠাই নাই, যিজনক মৃত্যু দিম বুলি কৈছিল সেইজন অমৃতত লীন গৈ আছে। অমৃত কি? অমৃত হল কৃষ্ণ। হে ধরিয়াটা চাপি সিতে অ কৃষ্ণ চরণকে অ ধরিলে ক নিজর উপ এখনে তক্ষকে অ ভয়ঙ্কর শরীর মাতি তথাপি পেট অ খোদ করিলে ক ফোকার ও পর তুলি ফেট অ বিজুলি সঞ্চারে আসি চেলেকি কমারি ও রাজা কদম শিলে সর নত খুত মারি ও তক্ষ কেন রজার শিরত দংশন নকরি স্বর্ণত কিয় দর্শন করলে? হ্যাঁ ও যিজনের চরণত ভগবন্ত বিষ্ণু বাস করে আছে কাল কি কাল ঈশ্বর নিজে কালরও কাল সেইটো কারণে তেও কি তেও মহাকাল এই মহাকাল যি স্থানত অবস্থান করে থাকে ও পরীক্ষিত সেইখান স্থানত স্পর্শ করেছে ভগবন্ত প্রভু আমার কত থাকে ও যদিও হৃদয়ত থাকে স্থান লৈছে চরণত পদে বিষ্ণু মানে এটা বৈষ্ণবর পদত যদি কেনেবাভাবে তক্ষকর স্পর্শ হয় ও তক্ষক পাপর প্রতীক কালর প্রতীক বৈষ্ণবর চরণ স্পর্শ হলে তো পাপ ক্ষয় হব সেইটো কারণে তক্ষকে কত স্পর্শ করলে পরীক্ষিতর চরণক স্পর্শ করলে হে শরীরত বিষবগ্নি লাগি উধাই গইলা এ ক্ষণেকতে নিপতির দেহা ভস্ম ভইলা ও শরীরক এরি পায়া আসন্ত ব্রহ্মকে
অপুত্র এখে কর্ম আসি করিলে তৈক্ষকে পরীক্ষিতে মনে প্রাণে কি বাঞ্ছা করে আসলে গুরু পড়া, হে গুরু ভগবান তুমি অন্তর্ধান হলা আর মোকো অন্তর্নিহিত করে দিয়া সুখ যেটা তারপর উঠি অন্তর্ধান হল শিষ্যরূপী পরীক্ষিতে কইছে তুমি যে অন্তর্ধান হলা মোকো অন্তর্নিহিত করে দিয়া। যেটা পরীক্ষিতে ভাবিছে যে মোক কৃষ্ণর লগত এক করে দিবলে, মূল গুরুজনের লগত এক করে দিবলে ওই এনেকা একটা শক্তি আর সামর্থ্য নাই নে যার দ্বারা মানে তাতে এক হয়ে যাব পো, ওই সেই শক্তি আর সামর্থ্যকে দি থাকে কাক তৈক্ষক। এইটার কারণে তৈক্ষকে কার কাম করলে ও পুত্রর কাম করলে সেবা শুশ্রূষা। হ্যাঁ পরীক্ষিত সেবা আর শুশ্রূষা করলে বলে কেছে যে পরীক্ষিতে সপ্তম দিবসলৈকে ভাগবত শ্রবণ করার পাছত এই মিছা মায়া এই কায় এই বন্ধনত যাতে থাকিব নালাগে, অনন্ত স্বরূপ ঈশ্বরের এই ভাগবত কথা শ্রবণ করার অন্তত এই জীব আর শিব এক হয়ে যাব বিচারে। সেইটার কারণে পরীক্ষিত কি হব বিচারে এই দেহর জড় বন্ধনের পর নিজকে মুক্ত করে দিবর কারণে ভগবানক প্রার্থনা করলে আর ভগবানে তেও অন্তিম প্রার্থনাটাও স্বীকার করলে। কি স্বীকার করলে? এই তৈক্ষকক আনি দংশন করালে। হে দেখি দহ দেখে পজা করই হাহাকার, ও হা কৈক লাগি গইলা নৃপতি আমার, ও তুমি অবিহনে ভইলা পৃথিবী অনাথ, এহি বলি লোকে শোকে ঢাকুরায়া মাথ, এ পরম বিস্ময় ভৈলা দেবাসুরনর, এ ধন্য ধন্য পরীক্ষিত রাজরি শিবর, এ বিষবহনি দহন্তে নাছিল কিছু জ্ঞান, এ ভৈলা মুখ্য পাইলা সবে প্রত্যক্ষে প্রমাণ। ও সর্বদংশ করলে বিষয় কি হব সৎ ফটাবলে লাগিব পরীক্ষিতক, যেটা তৈক্ষকে দংশন করা সকলে দেখিলে পরীক্ষিত লরসর নহয় স্থির হয়ে রয়ে আছে, বিষে তেওঁ ক্রিয়া করা নাই। তৈক্ষক নাগর বিষে বট বৃক্ষজোপাক ছাই করে দিছিলে, পরীক্ষিতক দংশন করার পর পরীক্ষিত কি হয়ে আছে? ও যদরে শুকর মুখপদ্মে ভাগবত শুনে আসে তৈক্ষকে দংশন করতেও সেইদরেই আছে। মানে এটা অমৃত কি? অমৃত হল ভাগবত, অমৃত হল ভাগবতর তত্ত্ব, অমৃত হল ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণ তত্ত্বত পরীক্ষিত যেটা লীন গল এই তৈক্ষকর বিষে পরীক্ষিতর উপর আর ক্রিয়া নকরিলে। হে দেবে বাবে দেবে দুন্দি গন্ধর বেগাওয়ে গীত, হে পরম উৎসবে অপে সরা করে নিত, হে সাধু সাধু বুলি দেবে বরশী বড়ি সন্ত ফুল, হে আকাশ সানিয়া গল সমদ তুমুল, হে মহারিষি হব করিলন্ত সাধুবাদ, অ কিনু কথা শুক পরি শীতর সংবাদ, অ ইহারে সে কীর্তিটো রইল সংসারত, এ সাফল জন্মিয়া রাজা পাণ্ডুর বংশত, হে প্রশংসী রাজাক ঘরা ঘড়ি গইলা চলি, হে জন্মে জয় দিলন্ত প্রীতিক জলাঞ্জলি, অ দিলাদান দক্ষিণা সংকলি পিতৃ কর্ম, অ মুখ্য পালা মুখ্য পাইলা জানিতে যি লন্তে হবে মর্ম, এ শুকর সংবাদ পরি ক্ষিতর মুকুতি, এ শুনই ভনয়াক এক চিত্তে প্রতিনিধি। ভাগতর
দশটা লক্ষণৰ শেষৰটো লক্ষণ কি আছিলে? মুকুতি বা মুখ্য, এই পৰীক্ষিতৰ মুখ্য লাভ হৈছে ভাগৱত। এতিয়া মুখ্য সুখটো কি বস্তু? মুখ্য সুখৰ সংজ্ঞাটো কি? যে তক্ষকরূপী নাগর কালরূপী বিষর ক্রিয়ায় যাক স্পর্শ নকরে সেজন মুখ্য সুখর আনন্দত থাকে। আমার প্রত্যেকের সাপলে ভয় লাগে, হয়নে বারু? ও দেখিলে গাটো জিকার খাই উঠে। এই সর্ববিলাককে জান বৈষ্ণব শিব অলঙ্কার করে পিন্ধ থাকা নাই, হয়নে বারু? আমি ভয় করো, আঁতরি পলাও, কিন্তু শিবই কি করেছে? ও গলটো, হাতটো, মুন্ডটো, ভরিটো ও সকলোতে মেরিয়ায় মেরিয়ায় হাপি পিঁধি আছে। এই তক্ষক আহিছে কিহত? ব্রাহ্মণৰ বেশত, আর পরীক্ষিতক আহি দংশন করেছে সর্বর উপর, কিন্তু ক্রিয়া নকরিলে। গতি ভাগবত গ্রন্থ বিপরীত, জীবর যেতালেক মৃত্যুর ভয় থাকিব তেতিয়ালৈকে লেগে মুখ্য লাভ নহয়। যিদিনাখন জীবৰ পৰা মৃত্যু ভয়ে বিদায় লব, ও সেইদিনাখনৰ পৰা মুখ্য লাভ হব। এই বিচৰাটো আমাৰ দেখোন এইটো কি কয়, জন্মগত বৈশিষ্ট্য, হয়নে নহয় বাৰু? এই জন্ম হওঁতে এনেকৈ মুঠি দুটা মাৰি অহা নাই জানো, আহিছোনে নাই? প্রত্যেক শিশু হয়ে জন্ম লোতে মুঠি দুটা এনেকে খামুচি ধরে আছে না নাই, হয়নে? ওই এমুঠিত মায়া, এমুঠিত মোহ, এই দুটা মুঠি আমি লগতে লই আইছো, হয়নে বারু? ঈশ্বরে কৈছে জিয়াই থাকালেকে যিমান টানকে ধরা ধরে থাকিবা, নিব সময় কিন্তু মই মুঠি খুলি দিম। মৃত্যুমুখী মনুষ্যর প্রধান আর প্রথম কর্তব্য নিজক চিনি পড়া, নিজক জানিব পড়া। যেতালেকে নিজের পরিচয় নহব তেতালেকে একুরে পরিচয় নহব। সেই কারণে এই প্রশ্নটি পরীক্ষিতে সুদিছিল সুখদেব ভগবানক, যে মুমুক্ষু জীবর লক্ষ্য আর উদ্দেশ্য কি? মুমুক্ষু মানে মুখ্য কামিও হয়, মৃত্যুমুখীও হয়। সেই কারণে আমি দুই প্রকারের তত্ত্বত গৈ আছো। এফালে আমাক মৃত্যুটো নেলাগে, যদিও ঈশ্বরে আমাক দিয়ে থৈছে, হয়নে? কিন্তু মুখ্যটো আমাক লাগে, মুখ্য সুখের আনন্দটো আমাক কিন্তু লাগে। সেইটো কারণে দ্বাদশ স্কন্ধত আমাক ভগবন্ত প্রভুয়ে এই মুখ্য সুখের আনন্দর যেটো তত্ত্ব, এই তত্ত্বটো মার্কেন্দ্র ঋষির মায়া দর্শনের দ্বারা দর্শন পাব। আরে মহাভারত শুনিলে বৈষ্ণবায় নিশি পা, ভাগবত গীতা নুশুনিলে নয়? মহাভারত হল পঞ্চম বেদ। পঞ্চম বেদ কি? পঞ্চম বেদত পা লোক লাগবে ন্যায়, নীতি আর সদাচার। রজাক কি লাগে? রজাক সেই তিনটা বস্তুহে লাগে। রজাক ন্যায়, নীতি আর সদাচারহে লাগে, আধ্যাত্মিক জ্ঞান নালাগে। নহলে তো সর্বযজ্ঞ করলে হেন জানো? আরে জন্মে জয়ে করা নাই, সর্বযজ্ঞ আমি করে আছো, এটুকে দেখাইছে। যজ্ঞ সেটো আমিহে করে আছো, দ্বাদশ স্কন্ধ সেটো কারণে দেখাইছে। হ্যাঁ, যদি পাঠভাগ পাইগে আমি যেটা কথাখিনি ওলাব। কহিলা খরিয়া সিজতে কসংগোপ, শুনি জন্মে জয় রজ লীল মহাকোপ। এটা কি হল? এই গছজোপাক খৰিকটীয়া এজন আছিলে, তক্ষকে যিজোপাক বৃক্ষ বটবৃক্ষ দংশন করে জ্বলাই দিছিলে, এই কশ্যপ ঋষিৰে মন্ত্ৰৰ বিৰিখজোপা যেতিয়া চৈতন্য করে দিলে, সেই খৰিকটীয়াজনো তাত আকৌ চৈতন্য হয়ে গেল। হাতত অস্ত্রপাত আছিলে, খৰি কাটিবলৈ গৈছিলে, আকৌ গছর ডালত তেও চৈতন্য হয়ে গেল। যে কি বুঝাইছে? জীব হল পরা প্রকৃতি, এই জীব ঈশ্বরের অংশ, ঈশ্বরের ইচ্ছাত যেটো হয় জীবর সেইটাইহে হব। গতি তক্ষকর দ্বারা মৃত্যু হয়েছিল, আর কশ্যপর দ্বারা আকৌ কি হল, পুনর্জীবন পালে,
কিন্তু ধুতালি কামনা করব এটা এই যে গছজোপাত লাগি থাকা জীবরূপী এই খড়িকটিয়াজন সেজনে বড় ধুতালি চতুর কাম এটা করব খড়ি কাটি ঘরলে যাব লাগিছিল কিন্তু সেটা নকরিলে খড়ি ভাগ কান্ধ পা নমাই ঘর থে জন্মেজয়ের ওসর পালেগে এটা জন্মেজয়ক জ্বলাব জন্মেজয়ক কি করব জ্বলাব কিয় জ্বলাব এই তক্ষকে যে দংশন করে যে মৃত্যু দিছিলে তক্ষক হল কাল আর ক্রোধর প্রতীক তক্ষক হল সর্প প্রতিশোধর প্রতীক গতি প্রতিশোধর যখন ক্রিয়া এই ক্রিয়াকণ রয়ে গেল এটা সেইটার কারণে কি করব এই জন্মেজয়ক গিয়ে উচ্চতনি দিবগে ও তোমার পিতৃক চৈতন্য করবর কারণে তক্ষক কশ্যপ ব্রাহ্মণ আসছিল নয় যুপা বিষ ভস্ম করে দিয়েছিল মানে তাতে খুড়িকটিয়া হয়ে বহি আসল ময়ও জ্বলি ভস্ম হয়ে গলো কিন্তু পাছত এই কশ্যপ ব্রাহ্মণে বিষজোপাকে চৈতন্য করে দিলে আর মোকো জিয়াই দিলে এই ইয়াত আহি পোৱা হলে তোমার পিতৃ আজিও জি থাকিলে এ কহি লাখনিয়াই আসি যতে কসংগোপ এ শুনি জন্ম জয় লীলা মহাকুপ খড়িকটিয়াজনে সাংগোপাঙ্ক যিখিনি ঘটিছিলে গোটেইখিনি জন্মেজয়ক এটা কৈ দিলে এ ঋষি সাপে খাইলে আসি নাইয়া তদোষ অ দ্বিজক পঠাইলে কোনে করিয়া আকো ঋষি সাপটো হব লৈছিলে তার আপত্তি নাছিলে কিন্তু তক্ষক কিমান ভয়ঙ্কর প্রতিশোধ পায়ন চা তোমার পিতৃক জিয়াবলে আইছিলে জিয়াবলে নিদি সফল হক বলে আধা রাস্তার পাই ঘুরে পঠিয়ালে এই খড়িকটিয়াজনে জন্মেজয়ের রজাক কৈছে কথাখিনি এ তাত পরে নাহি নাহি মহা পিতৃ বৈরী অন্যথৈ বুখর পর নাম মারি বুসংহরে এই সর্ববিলাক মারিব লাগিব ইহঁতৰ নামেই নথওঁ এতিয়া জন্মেজয়ৰ মনত কি সুমুৱাই দিলে প্ৰতিশোধৰ সৰ্প এটা ভৰাই দিলে অ তক্ষকটো ইমান ভয়ানক নহয় তক্ষক এটা নাক আৰু এটা বস্তুক ছিলেক্ট কৰিছে কেৱল পৰীক্ষিত এই তক্ষকৰ পৰা উৎপত্তি হোৱা এই প্ৰতিহিংসা আৰু প্ৰতিশোধৰ যিটো সত্তা এই সত্তাটো ইমান ভয়ংকৰ যে ই এটা সাপক দুখ দি নেৰিলে কি কৰিলে গোটেই সৰ্পৰ কুলটোকে জগৰীয়া কৰিলে সেইটো কাৰণে কি হৈছে লোভতে উদ্ভৱে মোহ মোহতস্মৃতি বিভ্ৰম স্মৃতি ভ্ৰমে বুদ্ধি নাশ তাতে সেয়া মনাশন ও ইটোর লগত সিটো বাহি বাহি গৈ আছে যে দ্বাদশ যুগ ধর্ম জীবর ধর্ম আর স্বরূপ হয়নে এই গোটেইখিনি একাকার করে আমাক বুঝাব বিচাৰিছে হে অথর্ববেদীয় বিপ্রহনষ্টকবাণী পাতিলন্ত সর্পসত্র মহাকুণ্ডখানি এই অথর্ববেদীয় ব্রাহ্মণক নো কিয় মাতিব লগা হল অথর্ববেদ অথর্ব বাঙ্গি রস অথর্ববেদত দুটা বস্তু আছে এটা হল কালা জাদু আর মায়া বিদ্যা অন্যটো কি অন্যটো হল এই বনস্পতি ঔষধিবিলাকর গুণাগুণবিলাক গতি কালা জাদুটো কি এটাতকে ভয়ঙ্কর বস্তু বেয়া বস্তু সেইটো কারণে এইবর বস্তু জগত থাকিব নালাগে এই অনিষ্ট করব এইটো কারণে অথর্ববেদীয় ব্রাহ্মণ সকলক মাতি আনি এতিয়া সেইটো সমাপ্ত করব এবার এই সর্বযজ্ঞ নামৰ বস্তু এই জগত নাথাকিব এই অগণি জ্বলিলা মন্তে অদেই হোমদান এ মৰৈ সর্প পুড়ি আসি অসংখ্য প্রমাণ এ পৃথিবী পাতালে যত আসই সর্প ছয় ও করে বেলা গিলা রাজা সবার উপলয়
এ দেখি তক্ষ কর হৃদি কম্পি গইলা লরি ইন্দ্র তরণ লয়া ইন্দ্র তরণ গয়া লইলে কলবরি সর্ববিলাক সব নিজে নিজে সেই যজ্ঞ কুণ্ডত ভস্ম হবলে আহুতি হবলে গৈ আছে কিয় অথর্ববেদীয় মন্ত্রর শক্তি তেওঁলোক কিহৰ কাৰণে গৈছে এই সর্পরূপী কায়ৰ পৰা মুক্ত হৈ অগ্নিরূপী আত্মা ঈশ্বৰত মিলি যাব সর্বটো কি ক্ষুদ্র সর্বটো হল এটা ইটৰ পানী এই ইটৰ পানীৰ বন্ধনৰ পৰা জীৱবিলাকক ঈশ্বৰে মুক্ত কৰিব বিচাৰিছে কিয় মুক্ত কৰিব বিচাৰিছে এই সর্পরূপী কোধ অহংকার জেদ ও এইবিলাক যাতে জগতত অলপ কমি যায় হে তাহি তাহি পুরন্দৰ ৰাখা মোৰ প্ৰাণ অজন্মে জয় সাগৰত কৰা পৰিত্ৰাণ ঐ অবিচাৰ মন্ত্ৰে দহি মাৰে সৰ্পগণ এ তোমাৰ অপাৱত পৰি পখিলো শৰণ হে দেখি পুৰন্দৰ ভৈলা সৰ্পত সদয় অমৃত পিয়ায় তাঙ্কা অদিলন্ত নির্ভয় ও আশ্রয় বিচরাজনক আশ্রয় দিয়াটো দেবতার ধর্ম এ তক্ষকে কি কৰিছে তক্ষকে গম পাই গেল এই মন্ত্র শক্তি দেবা তেওঁ রক্ষা নহব আর সেই মন্ত্র শক্তিয়ে তেওঁ প্রমাণ নিজে দেখিলে তেওঁ ভস্ম কৰি দিয়াজোপা চৈতন্য কৰি দিলে গতিকে এবার যেটা যজ্ঞ পাতিছে এবার মোৰ পান নেবাচিব মোৰ পাণ এবাৰ নাশ হ'ব গতিকে মই কি কৰিব লাগিব ঐ ইন্দ্ৰই বহুত কষ্ট কৰি অমৃত মন্থন কৰিছিল ভাগৱতৰ অষ্টম স্কন্ধত সেয়া আমাক দিছে দেৱতা আৰু অসুৰ লগ হৈ অমৃত মন্থন কৰি ধনঞ্জয়ী ৰূপত ঈশ্বৰে অমৃত আনিলে আৰু মোহিনী ৰূপত অমৃত বাকিলে আৰু যিখিনি আছিলে বাকীখিনি ইন্দ্ৰক দি পঠিয়ালে ইন্দ্ৰই সেয়া সাঁচি ৰাখি থৈছে ওই কারোবার যদি মৃত্যুর ভয় আহে তাহলে কি করে ও তার অকনমান পান করাই দিয়ে ক নমর চিন্তা নকরিবি এটা এই কশ্যপ পক্ষক নাগক কি করেছে ইন্দ্রর যখন সিংহাসন আছে সিংহাসন মেরিয়াই লই লাগে হে ইন্দ্রদেবতা তুমি মোক এটা রক্ষা করা ইন্দ্রই কি করলে ও অকনমান অমিত খুয়াই পেলায় কৈছে নমর তই চিন্তা নকরিবি হে পখিলা খাত খাতর তলে পেটক ঘষাই ও খুদা কষামতী রইলা আধারি পকাই অ কাম্পে কলবর তৈতো হুয়া মহাত্রাস ও দেখি নাগ পাল হবে তুলিলে কহা নাকপাল মানে কি অনন্ত নাক কম্বল নাক মানে পলম্ব নাক এনেকে কিছুমান নাক আছে এই নাকসকলে কি করেছিল বিষ্ণু পুরাণ শ্রবণ করেছিল সেইটো কারণে সেই সকল অমর সেই সকল নাগক কালে স্পর্শ করব নয় সেই সকল ভাল নাক কুলি নাক মন্দুক মন্দুকী নাক এনেকে নাক আছে এই নাকসকলে বিষ্ণু পুরাণ শ্রবণ করেছিল এটা এই তক্ষক নাকে যেতিয়া ইন্দ্রর আসনত গৈ সিংহাসনত গৈ পেট পুচাই পেলাই মৃত্যুর ভয়ত আশ্রয় ললে যে সে নাককেইটাই খিলখিলকে হাঁহিছে বোলে কিয় হাঁহিছে তই তোর কৃতকর্ম ফল এয়া ভোগ করেছ হ্যাঁ তই কিয়নো পরীক্ষিতর নিচিনা এজন বৈষ্ণবক দংশন করবলে যাব লাগে ঋষিয়ে যেনিবা অভিসম্পাত দিছিলে গুরুয়েতো তেওঁক উদ্ধার করেছিলে তইনো ক্ষমাশীল দয়াশীল কিয় হব নোৱাৰিলি গতিকে এটা তই যদি পাব লাগে সেইটোৱে পাইছ কালী নাগক দমনহে কৰি দিলে এটা সেই কালী নাগৰ জানো এটা বংশ নহয় জানো হয় কৃষ্ণই বধ নকৰে সংহাৰ কৰে কি ৰূপত সেইটোকে কৈছো নহয় বধ নকৰে সংহাৰ কৰে
আর যখনক বধ করে যে আমি হে বধ করা বলে ভাবিছো সেই সকলক উদ্ধার করেছে, হয় না? এতিয়া এই কালি নাগক কি করলে দমন করলে, হয় না? ও সে কালি তো বাহির নাই, বাহির দেখাইছে, সে কালি তো আমার ভিতর আছে। এই কালি মানে কি? ক্রোধ। কালি মানে কি? অহংকার। কালি মানে কি? জেদ। আর কালি মানে কি? ভেদ। এইবিল আমার এই হ্রদটোতে আছে, কালি হ্রদ। এই কালি হ্রদত ক্রোধ হয়ে, অহংকার হয়ে, জেদ হয়ে এই সর্বটো আছে, হয়নে বারো? ও ই কি? ও ই বিষম, ই প্রতিশোধ পরায়ণ। ই কার উপর প্রতিশোধ লয়? এই গোবৎসবিল উপর। ও গোবৎস কি? ও আমার ইন্দ্রিয় কীটা, এই আমার ইন্দ্রিয় কেটা গোবৎস। এই গোবৎস কেটা কি বিচারে? ঈশ্বরের অমৃত বিচারে। আর আমার কোট অহংকার জেদে কি দিয়ে? ও কালী নাকত থাকা যিনি বিষ আছে এই বিষখিনি দিয়ে তপ্তপ। গতি এই বিষরূপী কালর কুটিল তত্ত্বর পড়া ওই আমি চৈতন্য হয়ে এই দেহ রকালেকে মুক্ত হব নোৱাৰিম। গতি আমি কি করব লাগিব? আত্মসংযমর দ্বারা সেইবিলাক দমন করে রাখব লাগিব। সেইটো কারণে কালিক দমিলা পুতনা শুকিলা। পুতনা কি করলে? পুতনা শোষণ করলে। পুতনাক আমি হে বধ করলে বলে কইছো, গুরুজনে শুকিলা বলে হে কইছে, হয় না? নয় বারো, ওই পুতনা আমি নিজে, হয় না বারো? ওই আমার লগত আর মনত সদায় কি থাকে? ও লোভ থাকে, এই লোভ তো পুতনা। জন্ম বা মৃত্যু লেগে থাকে এই লোভ তো দূর নহয়। সেইটো কারণে লোভটুক কি করব লাগিব? ও লোভটুক নিষ্ক্রিয় করব লাগিব। লোভটুক নিষ্ক্রিয় করব কারণে কি লাগিব? আত্মসংযম লাগিব, আত্মসাধনা লাগিব। সেইটো কারণে কি করলে? ও কালিক দমিলা পুতনা শুকিলা। এই কৃষ্ণর চরিত্রর অমৃত যদি কেনেবাকে পান হয়, ওই আমার লগত থাকা এই বেয়া আসুরি বৃত্তিবিল কি হব? দমন হব। হে পাত পরে নাহি নাহি হে মহাপিতৃ বৈরি এগোল, এ কাম্পে কলে ওর তৈ দোহয়া মহাত্রাস, ও দেখি দিগ পাল হবে তুলিলে কহা। ও দিগবাল সকলে বাকি সর্ববিলাকে কিন্নরগণে চারণগণে সিদ্ধগণে ও পরীক্ষিতক যেতিয়া কক্ষকে দংশন করেছিল, ও তেতিয়া আকাশর পা পুষ্পবৃষ্টি করেছিল। পরীক্ষিতক দংশন করোতে পরীক্ষিতর শিরর উপর পুষ্পবৃষ্টি করা, এই চারণগণ দশ দিগপাল, এই শুদ্ধ নাক, এই সকলবিলাকে তক্ষকে ইন্দ্রর ওসর গিয়ে অমৃত খাই যেটা ভয়ত আশ্রয় লৈছে, সকলে খিলখিলকে হাসিছে, হয় না বারো? দুটা দেখাইছে আমার। ও যদি বেয়া কর্ম করো তেতিয়াহলে সেই সকলে আমাক হাসি থাকিব, যদি আমি ভাল কর্ম করো তেতিয়াহলে কি করিব? ও তেওঁলোকে আশীর্বাদর পুষ্প বৃষ্টি করিব। এই ফুলটো আসলতে আশীর্বাদর প্রতীক। হে মরই সর্বসত্ত নখে সর্বচয়, এ তক্ষ গগনে দেখিয়া পাশে জন্ম জয়। ও বাকি সর্ববিলাকে মরি আছে, তক্ষক নাক তেতিয়ালৈকে অহা নাই। এটা কি করব? ও ঋষি সকলক এটা তক্ষকক আনিবর কারণে অভিশাপ আনন্দ মাতি বলে কব। এ ব্রাহ্মণ সবক কূপে পুষিলন্ত হাসি, অ পিতৃবৈরী তক্ষকন পরই কেনে আসি। ব্রাহ্মণ সকলক কইছে, তোমালোকে মোক ফাঁকি দিছা বোলে কি? অ বাকি সর্ববিলাকে মরি আছে, আসলজন অহাই নাই দেখুন। কোন অহা নাই? তক্ষক অহা নাই। ও তক্ষকে শরণ ললেগে কত? ইন্দ্র, ইন্দ্রর শরণ লৈছে। আর কি হয়েছে? ও ভয়তে থক থককে কপি আছে, বাকি সকলে হাসিছে। এটা তক্ষকর আশ্রয়টাও ভুল হয়েছে। তক্ষকে কত আশ্রয় লোক লাগিছিলে? ও কৃষ্ণ শরণত লোক লাগিছিলে, কিন্তু সেইটো তক্ষকে করা
নাই। এ ব্রাহ্মণ হক গোপে পুষিলন্ত হাসি অপিতি বরি তখ কন পরই কেন আসি, এ শুনি দিজ হবে বোল রাজা কবচন, এ লইলে কতক্ষকে গয়া ইন্দ্র তখরণ। এটা সেই ব্রাহ্মণবিলাকও কিন্তু অলপ সাধক নাছিলে আগ, স্বর্গর ইন্দ্রর ওসর আশ্রয় লই থাকা তক্ষক এ জন্মে জয়ে যত মত্যযজ্ঞ করেছে তার থাকিও কই দিছে বোলে তক্ষকে গিয়ে ইন্দ্রত আশ্রয় লই আছে, সেইটো কারণে অহা নাই। হে রাখি আসা পুরন্দরে পিয়ায়া অমৃত ও সিহে দুন পরি তক্ষক বর্ণিত পড়লে হেঁতেন, কিন্তু ইন্দ্রই কি কৰিছে অতি মৃত্যুলে বেশিকে ভয় করলে অমৃত অকন খুয়াই দিয়ে আকৌ তার মৃত্যু হয়তো নাইকিয়া হয়। এ শুনিয়া দেখিলা ইয়াতি ক্রোধকনির প্রতি ইন্দ্র সমে তক্ষক করি উহুতি, এটা আসলটো বস্তু ধরলেগে এই তক্ষক রূপী কালক যে আশ্রয় দিয়ে রাখিছে এই ইন্দ্র, ও ইউ জিয়াই থাকি জগত একো সৎকর্ম নকরে, গতি এবার অভিসার মন্ত্রর দ্বারা তাকো লই আহা এই যজ্ঞলে অগ্নিকুণ্ডলে। এতো দুটা কথা দেখাছে দেই, তক্ষক যেটা নাহিলে সর্পযজ্ঞ সিমানত শেষ হয়ে যাব লাগিছিল, প্রতিশোধর ভাব তো তাতে শেষ হব লাগে, হয়নে? দুটা বস্তু ইয়াতে দেখা বাকিবিল সর্প আহি পেলায় নিজের আত্মশুদ্ধির কারণে মুক্তি পালে, জন্মে জয় আমি মরিম চিন্তা নাই কৈছো, মৃত্যু ভয় আছে কিন্তু বাকিবিলাক উদ্ধার হয়েছে। কিন্তু এটা ডাঙর কথা দেখাছে, ইয়াত ডাঙর বস্তুটা হল জন্মে জয়ের প্রতিশোধটা। ভাগবত শ্রবণ কীর্তন করার পাছত মনের মনত আমার বিন্দু মাত্র প্রতিশোধ ভাব থাকিব না লাগিব, এই ভাগবত কথা শ্রবণ করার পাছত যদি আমার মনত প্রতিশোধ ভাব থাকে তাহলে জন্ম জন্মান্তরের কারণে আমার লগত পাপ সঞ্চয় হব, সেই কারণে ভাগবত যখন শুনবলে অহা নাই ওকে প্রতিশোধ পায়ণ হলেও পাপ নহয়। কিন্তু আজি ভাগবত যখন শ্রবণ করেছে মনত যদি প্রতিশোধের ভাব রাখে তাহলে কিন্তু পাপ সঞ্চয় হব, সেই কারণে এই শাস্ত্র ভাগ যাকে তাকে কোয়া হওয়া নাই, পরীক্ষিত নৃপদীক কবর কারণে ঠাই বাছি লৈছে কত গঙ্গার পার ভগীরথী পার, সহস্র ঋষি কবর কারণে ঠাই বাছি লৈছে কত নৈমিক ক্ষেত্র যত সহস্র বছর ঋষি সকলে যজ্ঞ করে সেই স্থানকন শুদ্ধ করে লৈছিলে, বিদুরক কবর কারণে মৈত্র ঋষির আশ্রমত স্থান দিয়া হয়েছে, কেউ মৈত্রের আশ্রমত স্থান দিয়া হয়েছে, মৈত্রের আশ্রমত কোনো জীবর প্রতি বৈরী ভাব নাই, তার সকল ঈশ্বরময় হয়ে থাকে, এই কারণে এই বৈকুণ্ঠর কল্পটোর ভাগবত শাস্ত্র আমি শ্রবণ কীর্তন করার পাছত ইয়ার যে আধ্যাত্মিক চিন্তন ভাব আর ভক্তি এইখানে আমি আমার হৃদয়ত লই যাব লাগিব আর এইখানে আমার বাস্তব জীবনত আমি প্রয়োগ করবলে আমি অনুশীলন করব লাগিব। এই কারণে এই জনম লই মৃত্যু হয়ে থাকা জনম লই মৃত্যু হয়ে লগা ওই আমি কেনেকুয়া জীব, ওই মরি মরি জি জি থাকা জীব, ওই জীবর যদি মৃত্যু হয় সি আকৌ পুনর্জন্ম হয়, যতৈশ্বর হে ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মিতস্স তস্মাৎ পরিহারার্থে নতুং সুসি তমো হাসি। যদি আমি জন্ম হয়েছো তাহলে আমার একটা লক্ষ্য আর উদ্দেশ্য ঈশ্বরে দি পঠিয়েছে বলে কি তোমার এদিন মৃত্যু হব, যদি আমার মৃত্যু হয় তাহলে আমার পুনর আকৌ জন্ম হব, এই জীববিলাকে মৃত্যুর পাছত আকৌ জন্ম পায়, এই কারণে জন্ম আর মৃত্যুর আয়োজাত চক্রত জীববিলাক বাঁচি থাকে, সেই কারণে জনম লই আমি জিয়াই থাকো মরি থাকো, সেই তত্ত্বটোর নাম হল জন্মে জয়, জনম লম আর আকৌ মরো,
ওই কিমান বার সর্প হয়ে জন্মজয় জন্ম লৈছিলে তার সীমা নাই, সেইটো কারণে এই সর্পবিলাক শেষ করব বিচাৰিছে। তেওঁ মনত থকা যে প্রতিশোধ ভাব, এই প্রতিশোধ ভাবটা যাতে এইবার আর না থাকে, ভাগবতর দ্বাদশ স্কন্ধত জীবর লগত থাকা প্রতিশোধর পৰা উৎপত্তি হওয়া যে মহাপাপ, এই মহাপাপ বিলাকক নাইকিয়া করে দিব বিচাৰিছে। এইটো কারণে পিতৃর বৈরীর উপর প্রতিশোধ লওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা এটা এটাতকে ডাঙর মহাপাপ। পরীক্ষিতে শুকর মুখপদ্মে ভাগবত শ্রবণ করে ঋষির বাক্য আর ঋষির সাপ সফল হক বলে এই তক্ষকনাগক আহ্বান করব পারে, আর এই তক্ষকনাগে দংশন করার কারণে জন্মেজয়ে কি করেছে, এই সর্পবিলাকক বধি প্রতিশোধ লৈছে। এই প্রতিশোধ আর প্রতিহিংসা ভাগবতর মতে এই জগত কেতিয়াও থাকিব নেলাগে। এইটুকে ভাগবত কথা শ্রবণ কীর্তন করার পাছত মনত সমতা প্রতিষ্ঠা হবে লাগবে, হয়নে বারো? যদি আনে সেই ভাব রাখিছে আমি তাক কবলগা নাই, আপনার বহুটা ভাগবত অনুষ্ঠান লগ পাইছো, যদি সেই ভাব এটাও এরা নাই তাহলে এড়িবলে যত্ন কর, এই বেয়া সম্পত্তি কিটা লৈ নাযাব শেষত। পটকে দিনটোর আমার লগত এনেকেই করে মেলি আছে, মানে কালি বিয়া এখন আছে, পানি তুলি কি রাইজত হেরি করে আছে, আবেলি পটকে হয়ে গেল, এটা কি ভাবিম আমি নহয়। আপনি সংশয় এইটো কারণে আনবলগা হয়েছে, ভাগবতে আপনার সংশয় সেট করব নাই, যদি ভাগবতে আপনার সংশয় সেট করব করলেহেন তাহলে এই সংশয় নাহিলেহেন। তার মানে শুন, মৃত্যুটো কি বস্তু? আপনার মূর কারণে মৃত্যুটো ভয় লগা যন্ত্রণাদায়ক বস্তু, হয়নে? মৃত্যুটো কিমান ভাল বস্তু সেইটো কৃষ্ণহে বুঝাইছে। কেনেকে বুঝালে? তেওঁ আটাইতকে বেছি মৰম কৰে কাক? আটাইতকে কৃষ্ণই বেছি মৰম কৰে অভিমন্যু, এই সুভদ্রার পুত্রটিক আটাইতকে বেছি মৰম কৰে। সেইটো কাৰণে শিশু অৱস্থাত কি কৰিছিলে, কৃষ্ণই অভিমন্যুক লগত ৰাখিছিলে আৰু কৃষ্ণৰ লগত খেলিবলৈ খেলে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ঘিলা আচরণে খেলবিলাক খেলি থাকে। ও কৃষ্ণ কি? কৃষ্ণ হল অনন্ত, এই কৃষ্ণর লগত খেলিবলে অহা এই শিশুদিনও কিমান শক্তি আছে তেওঁ পরীক্ষা করে চাইছিলেন। সেইটো কারণে কি হল, ও ইমান শক্তি লৈ আহিছা যেতিয়া বধিবৰ কাৰণে সাতজন লাগিব, হ্যাঁ, তোমাক অকলে বধ করব নয়, সেইটো কারণে অর্জুনক আঁতরাই লৈ গল, রাতেপুয়াতে বেলেগ এটা ফালে অর্জুনক লৈ গৈছে, হ্যাঁ, আর সপ্তরথির দ্বারা বেরি অভিমন্যুক বধ করাইছে, হয়নে নহয়? অভিমন্যুক বধ করাজন কোন? ভগবান কৃষ্ণ নিজে। আর যেটা মৃতপুত্রটো পড়ি আছে চোতালত, অর্জুন আর কৃষ্ণ যেটা আহিছে, অর্জুনেও কান্দিছে আর কৃষ্ণেও কান্দিছে, বোলে মই আটাইতকে স্নেহর ভাগিনটোক হেরুৱালো কম বয়সতে। কৃষ্ণ পরীক্ষা করবলে কথাই না, কেউ জানে জানে অন্তর জানে, যেতিয়া খেলি থাকা অবস্থা গ্রিন গুটিটো শক্তিটো কৃষ্ণই দেখাইছে দুটা অর্থ, এটা হল তেওঁ অংশ শক্তি,
এটা হল পরম শক্তি, অংশ জীবর থাকা শক্তি যে কম নহয়। অনন্ত শকতি তুমি নাম বলে কেছে, সেইটো কারণে শক্তি সামর্থ্যতা আমার উপাসনা নহয়, কিন্তু আমার শক্তি আর সামর্থ্যতার উপাসনা নহয়, আমার উপাসনা কত হয় ভগবান কৃষ্ণর চরণত হয়। সেইটো কারণে চরণত করা উপাসনাতে শ্রেষ্ঠ বস্তু নাই, আমি ভগবান কৃষ্ণর শক্তি সামর্থ্যত কিন্তু উপাসনা নকর, কি অনন্ত শকতি, আমি অনন্ত শকতিযুক্ত তত্ত্বটুক আমি উপাসনা করো কি রূপত, ভাগবত রূপত, গীতা রূপত, গুণ যশ নাম কীর্তন রূপত। সেইটো কারণে জন্মেজয়ের মনত সোমাই থাকা যেটো বিষাক্ত বস্তু, এই বিষাক্ত বস্তুটো হল কি প্রতিশোধ, প্রতিশোধ যদি থাকি যায় পরীক্ষিতর মুখ্য হল কিন্তু বংশটো বন্ধনত থাকি যাব, গতি এই জন্মেজয়ের বংশটুকু এই বন্ধনের পর মুক্ত করব লাগবে, উদ্দেশ্য সেইটে, মূল উদ্দেশ্য সেইটে। এটা এই জন্মেজয়ের মনত থাকা যে প্রতিশোধ ভাব পরীক্ষিতর পুত্রর, সেই প্রতিশোধ ভাবট সর্পযজ্ঞর যোগেদি দূর করে দিয়া হয়েছে, কুলটো উদ্ধার হব। হে মূর পিতৃবৈরী করা ক্ষীমা পুরন্দরে অজপাই দুই দহিউক দুইকু বহ্নিত সত্তরে অশুনি দ্বিজ হবে করি লদ্ধ অঙ্গীকার অ লৈলা শ্রুব উচ্চারিয়া মন্ত অভিসার অ পরবাসী তক্ষকে সহিতে সুরপতি ও এহি বুলি অগণিত দিলন্ত আহুতি এতে কেবল অন্তে ইন্দ্র তক্ষেকে সহিত এ পরন্ত স্বর্গর পরা ভূয়া ভয়ে ভীত ও হরিল চেতন জ্ঞানয়াকুল স্বভাব ও ত্রাহি তাহি গুরু বুলি দিলা দীঘরাব। ও সকল মন্ত্রতকে শ্রেষ্ঠ মন্ত্র কি গুরু মন্ত্র, গুরুয়ে দিয়া মন্ত্রটোতকে শ্রেষ্ঠ মন্ত্র এই জগত একো নাই, সেইটো কারণে ভগবান কৃষ্ণই হল এই জগতের গুরু। ইন্দ্র আর পক্ষক এই দুইটা যজ্ঞ কুণ্ডত আহি মৃত্যুমুখত পড়িব বলে জানি ও ইন্দ্রয় কাক স্মরণ করলে, গুরুক স্মরণ করলে। হে বৈষ্ণ ও হরিল চেতন জ্ঞানয়াকুল স্বভাব ও তাহি তাহি গুরু বলি দিলা দীঘরাব হে হেন শুনি আঠে বেঠে গইলা বৃহস্পতি ও রাজা কবুলন্ত শুনি হুক মহামতি। ইন্দ্রয় গুরু বৃহস্পতিক স্মরণ করলে, বৃহস্পতি ইন্দ্রর ওসরে যাওয়া নাই, বৃহস্পতিয়ে চিকিৎসাটা নির্মূল করবর কারণে যে স্থানত যজ্ঞ হয়েছে সেই স্থানত গিয়ে উপস্থিত হল। হে বৈষ্ণবর বংশ তুমি জগতে বিদিত ও তক্ষ কবধিবে নুহি তোমার উচিত হে পিলে কমৃত ভৈল অজর অমর অ মূর বাক্যে দুহন রিবা বাসব। জন্মেজয় রাজাক বৃহস্পতিয়ে গিয়ে বুঝা লাগে, বৃহস্পতি কার গুরু, ইন্দ্রর গুরু, গুরুক স্মরণ করলে ইন্দ্রয়, আর বৃহস্পতি গিয়ে জন্মেজয় রাজাক বুঝনি দিছেগে তুমি বৈষ্ণবর বংশর রাজা, বৈষ্ণবর বংশত পাপ না থাকে আর প্রতিশোধ না থাকে, তুমি এই প্রতিশোধ পরায়ণ হয়ে তুমি কিয় এই সর্ববিলাকক বধ করেছা, আর ইন্দ্রয় মোট আশ্রয় লৈছে, মোট আশ্রয় লওয়াজনক মানে রক্ষা করা গুরু হিসাবে মূল দায়িত্ব আর কর্তব্য, গতি ইন্দ্রয় অমৃত খুয়ায় এই তক্ষকও অমর করলে আর অমৃত পান করে অমর হয়ে আছে, তুমি এই অগ্নিত যদি তুমি আনাও তুমি মৃত্যু দিলেও পুনর আকৌ চৈতন্য হব, হ্যাঁ, গতি ব্রহ্মবধ পাতক তুমি নকরিবা। হে জীবন মরণ মিলয় নিজ কর্মগতি
সুখ দুখ দাতায়ন নাহিকে নৃপতি, এ সর্পে সুরে অগণিত যদি মরই জ্বলে তাহা কমিল ওই জানা নিজ কর্ম ফলে, এ নুহিকে স্বতন্ত্র হবে কর্মর অধীন, ও হেন জানি রাজাই তো ক্রোধে হওয়া ক্ষীণ। এটা বৃহস্পতিয়ে কি কলে, এ তক্ষকে যে দংশন করেছিল এয়া তক্ষকর দোষ নহয়, কর্মফল, এয়া সঞ্চিত বস্তু, এই সঞ্চিত বস্তু তেওঁ ভোগ করবই। গতি তুমি এই সর্পকেটাক বধ করে পাপ অর্জন নকরবা। এই ব্রহ্মময় সর্ববিলাক জীব হিসাবে ঈশ্বরের অংশ, ঈশ্বরের অংশ জীবক হিংসা করা তো মহাপাপ। গতি হে জন্মে জয় তুমি এই সর্পযজ্ঞ বন্ধ করাই নাম। গতি ও সর্পযজ্ঞ ভাগবতত বন্ধ হল, আমি আমার জীবনত বন্ধ করব লাগবে। যদি এই দ্বাদশ স্কন্দ ভাগবতর সার তত্ত্ব কলির যুগ ধর্ম আর জীবর ধর্ম এই কথাখিনি আমি শ্রবণ করার পাছত জন্ম হয় মৃত্যু হয়, জন্ম হয় মৃত্যু হয়, এই জগতের আয়াজাত সকলে আহি থাকা আমি প্রত্যেকেই জন্মে জয়, এই জন্মে জয়রূপী জীববিলাকর লগত ও জিয়াই থাকুতে মনত প্রতিশোধর ভাব থাকে আর প্রতিহিংসার ভাব থাকে। এই প্রতিশোধ আর প্রতিহিংসা এই দুইটা ভাবে আমাক জনমে জনমে দুঃখ কষ্ট আর যান্তনা ভোগাব। ভাগবতর দ্বাদশ স্কন্ধত কেবল পরীক্ষিত উদ্ধার হলে নহব, পরীক্ষিতর পুত্র জন্মেজয়ও উদ্ধার হবে লাগিব। এই জন্মেজয়ক উদ্ধার করেছে কোনে, দেবতার গুরু বৃহস্পতিয়ে। বৃহৎ মানে বাক্য, পতি মানে স্বামী, বাক্যর স্বামী কোন, বাক্যর স্বামী হল ভগবান কৃষ্ণ। এইটো কারণে গীতার বিভূতি যুগত ভগবান কৃষ্ণই মধ্যম পাণ্ডব অর্জুনক কৈছে যে হে অর্জুন তুমি মোক পণ্ডিত সকলের মাজত শুক্রাচার্য বলে জানিবা, আর গুরু সকলের মাজত তুমি মোক দেবগুরু বৃহস্পতি বলে জানিবা। এইটো কারণে বৃহস্পতি কার তত্ত্ব, ভগবান কৃষ্ণর তত্ত্ব। ভাগবতর এক দ্বাদশ স্কন্ধত ভগবান কৃষ্ণই আহি দর্শন দিছে জন্মেজয়ের আগত বৃহস্পতির রূপত। গতি কৃষ্ণর অনন্য রূপ, অনন্ত রূপ, কি রূপত কেতিয়া আহি তেওঁ কার সন্মুখত আহি উপগত হব ভাগবত শাস্ত্রে সে দেখাইছে। ও রঘুগণ রজার আগত কি হয়ে দেখা দিলে, জড়ভরত হয়ে দেখা দিলে, সেজনো ভগবান কৃষ্ণর এই তত্ত্ব। গতি ভাগবতর দ্বাদশ স্কন্ধত আমাক ভাগবত শাস্ত্রই শুদ্ধ একটা সংস্কার দিছে আমার মনত, যাতে কারো প্রতি, জীবর প্রতি, প্রতিবেশীর প্রতি, বা একে লগরজনের প্রতি, বা আমার আমি কাবাক বিদ্বেষ করে আছো কারো প্রতি যাতে আমার বিদ্বেষর ভাব কেতিয়াও না থাকে। যেতালেক আমি জেদ হিংসা আর বিদ্বেষ মুক্ত আমি নিজে হব নয়, তেতালেক আমার মনটু শুদ্ধ নহব। মন যদি শুদ্ধ নহয় হলে ভগবত প্রাপ্তি নহব। গতি জন্মেজয়র সর্পযজ্ঞ ইমানতে শেষ হয়েছে। হে এরা পানী হিংসা সর্প সত্য জন্মেজয়, অ কোন দোষে করাই তো সর্পর অপলয়, অ মিছাতে সে ধরা তুমি ইটু অপরাধ, ও ললাতে লিখিত ফল দৈবে নাহিবাদ। এ শুনি জন্মে জয় পাছে গুণিয়া মনত, ও এরিলন্ত সর্প সত্র গুরুর বাক্যত, ও বসায় আশা দরে পাদ্য অঘ দিলা দান, ও করিলানি প্রতি বিহস প্রতীক সন্মান। এ গৈলা গুরু রাজাক করিয়া আশীর্বাদ, এ তক্ষক সহিতে ইন্দ্রে হেরাইলা প্রমাণ। তক্ষক আর ইন্দ্র এ দুইজনে ভয়ের প্রমাদর পর মুক্ত হল। কোনে মুক্ত করলে, ও গুরুয়ে মুক্ত করলে। ভাগবতর দ্বাদশ স্কন্ধত গুরুর মহিমাও দেখাইছে, হয়নে?
এই শুক গুরু, শুক নামৰ গুরু, বৃহস্পতি নামৰ গুরু হয়নে, এই কশ্যপ নামৰ গুরু, এই সকলোবিলাকে নিজৰ নিজৰ ঈশ্বৰ তত্ত্বৰ মহিমাবিলাক প্ৰকট কৰি দেখাইছে। হে রাম ধাতু নামি আহিল দো নাই উঠিলা স্বর্গত, এ সুতে কহিল অন্ত কথা ঋষি সমস্তত, এইটো বিষ্ণুৰ মায়া অন্ন পাৰি তৰ্কিত, বিষ্ণু অংশ জীৱ তাকো কৰে বিমোহিত, শ্ৰুতি জ্ঞান গুচি মহামিলৈ ক্ৰোধমো, হে অন্য অন্য দেহ তোমা চৰৈ মহাদ্ৰোহ, যাবে কৃষ্ণ রূপ কন করে নিরপন, ও যাব কন ধর তান অরুণ চরণ, যাবে নহে তান্ত এক সদন সাক্ষাত, ও নেরাই তাবে দুর্জয় মা ইয়ার মেরে হাত, এ পরম সুহৃদ ভাবান তন করে, এ কৃষ্ণে পান আত্মা বলি যিটো জনে ধরে, অ কৃষ্ণৰ চৰণে সেৱা অনে নচাৰৈ মনত, অ সেহি নৰ তৰৈ মায়া ইটো সংসাৰত, এ বিষ্ণু পদ পাৱৈ গয়া সেহি নৰ উত্তম, অ দেহত গেহত যাৰ নাহি অহম্মম, এ সবাতো বিয়াপি আছা পুরুষ পুরাণ, এ জানি হরি বুদ্ধি করা সবাকু সন্মান, এ কারু লগে আতিশয় নকরি বিবাদ, ও একো এপানি কমনে নেদিয়া বিষাদ, ও দেহর নিমিতে এরিবে ক বৈরবুদ্রি, তে দেখে কৃষ্ণক পাই চিত্ত হুয়ই সুধি, হে নম নম কৃষ্ণ দ্বৈপায় নম হারিহি, অ যাহার প্রসাদে শাস্ত্র জানিলু হরিহি, অ নম ব্যাহত হোক গুরুক আহ্লাদে, অ পাইলো মহাভাগবত যাহার প্রসাদে, এ আঙ্গুলে দেখি মোক দেখাইলা স্নেহত, হয় এতে গতে কণ্ঠাগ্রত ভইলা ভাগবত, এই সুতে শুকর শিষ্য হয়ে সৌনক আদি সহস্র ঋষিক নৈমিষ ক্ষেত্রতে ভাগবত কথা কৈছে, এই নৈমিষ ক্ষেত্রে ভাগবত কই যেতিয়া এই সর্পযজ্ঞর কথা সমাপ্ত করলে, এটা গুরু সুতে সৌনক আদি সহস্র ঋষিক কৈছে যে তোমালোকর মনটো ভগবান কৃষ্ণর চরণত দিয়া, তোমালোকর প্রাণটো তোমালোকে কৃষ্ণর কথাত দিয়া, আর তোমালোকর মন আর প্রাণ এই দুইটা বস্তু যদি কৃষ্ণ কথাত থাকে, তেতিয়াহলে হে ঋষি হব, তোমালোকর মন বাক্য আর তোমালোকর দেহ এই তিনটা বস্তু শুদ্ধ হব, ভগবান কৃষ্ণৰ অমৃতময় কথাৰ ভাগ যে তোমালোকে পালা, এতিয়া মই তোমালোকক কওঁ কি ধন্য বৈষম্পায়ন নেকি, বোলে কিয় জন্মেজয়ক মহাভাগৱত কীৰ্তন কৰি শ্ৰৱণ কৰালে, ধন্য মোৰ গুৰু ভগৱান শুক, বোলে কিয় পৰীক্ষিত ভাগৱত তেওঁ কীৰ্তন কৰি শ্ৰৱণ কৰালে, আৰু মোৰ সহস্ৰমানা মোৰ গুৰু শুকৰ চৰণত, বোলে কিয় তেওঁ আঙুলিটোৱাই মোক কৈ দিছিলে তোমাৰ এই ভাগৱত শাস্ত্ৰ আৰু সমস্ত পুৰাণ কণ্ঠাগ্ৰত হ'ব বুলি, আৰু তেওঁ আশীৰ্বাদত এই ভাগৱত শাস্ত্ৰ মোৰ কণ্ঠাগ্ৰত হ'ল, গতিকে গুৰুৰ কিমান শক্তি ভাগৱতৰ দ্বাদশ স্কন্ধত আমাক সেয়াও দেখাইছে, অ গোটেই জীৱনটো ভাগৱত পঢ়ি থাকিলেও কেতিয়াও ভাগৱত শাস্ত্ৰভাগ কোনেও শেষ কৰিব নোৱাৰে জানি বুজি, কিন্তু শুক নামৰ গুৰুৱে সুত নামৰ শিষ্যক আঙুলিটোৱাই এবাৰ আশীৰ্বাদ দি দিছিলে যে তোমাৰ এই ওঠৰ পুৰাণ কি হ'ব, তোমাৰ কণ্ঠাগ্ৰত হ'ব, সেইটো কাৰণে কি হ'ল এই সুতৰ এই ভাগৱত কণ্ঠাগ্ৰত হৈ গ'ল,
ফুকে ভাগৱত শাস্ত্র সন্মুখ লৈ চাই কোৱা নাই, ফুকে চকু মুদি কণ্ঠত থকা ভাগৱত কৈ আছে। প্রথম গঙ্গার পাৰত পঢ়িছিলে, ফুকে পঢ়িছিলে, ফুকৰ মুখপদ্মে খুটে শুনিলে, খুটে আকৌ ঋষিসকলৰ লগত বহি নুশুনিলে, খুটে শুনিলে এক যোজন আঁতৰত বহি, এক যোজন মানে চকুৰে ৰিণিকি ৰিণিকি দেখা দূৰত্ব আৰু কাণেৰে ৰিণিকি ৰিণিকি শুনা দূৰত্ব, সিমান দূৰত্বত বহি অকুলীন খুটে এই ভাগৱত শুনি আছে। তেওঁৰ এটা নাম কি? উগ্ৰসভা। অ, তেওঁ কৰ্ণৰ ৰন্ধাৰে ভাগৱত নুশুনে, কিহেৰে শুনে? আত্মাৰে শ্ৰৱণ কৰিছিলে। সেইটো কাৰণে আত্মাৰ শক্তিটো অনন্ত। এই ভাগৱত আত্মাৰ শক্তিযুক্ত ঈশ্বৰ শাস্ত্ৰ। সেইটো কাৰণে পৰমাত্মাৰ সমস্ত শক্তি সামৰ্থ্য এই ভাগৱততে নিহিত হৈ আছে। সেইটো কাৰণে ফুটক কি কৰিলে? আঙুলিটোৱে আঁতৰৰ পৰা ফুকে গুৰুৱে কৈ দিলে যে তুমি যে ইমান একান্ত চিত্তে ইমান আঁতৰত থাকিও মোৰ মুখপদ্মে এই বৈকুণ্ঠৰ কল্পটোৰ ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কৰিলা, মই তোমাক আশীৰ্বাদ দিছোঁ। বোলে কি? এই ভাগৱত তোমাৰ কণ্ঠাগত হ'ব। আৰু পাছত সেইটো কাৰণে পৌনক আদি সহস্ৰ ঋষিয়ে যেতিয়া ভাগৱত শ্ৰৱণ কৰিবলৈ বিচাৰিলে নৈমিত ক্ষেত্ৰত, ফুকত গৈ প্ৰথমতে ক'লেগৈ, ফুকে কি বুলি ক'লে? বোলে মই বৃদ্ধ হ'লোঁ, মই আৰু এতিয়া তোমালোকক ভাগৱত নকওঁ। ঐ, এই বৃদ্ধটো বয়সৰ বৃদ্ধ নহয়, সত্যত জন্ম তেতাত শৰণ, দাপৰত পঢ়ি পিতৃৰ পৰা ভাগৱত শাস্ত্ৰ শিকিছে, আৰু কলিৰ সন্ধ্যাত এই ফুকে ভাগৱত যেতিয়া কীৰ্তন কৰে, অ' ফুক তেতিয়া ষোড়শ বছৰীয়া তৰুণ যুৱক। সত্যতে জন্ম, তেতাত জনকৰ ওচৰত শৰণ লৈছে, দাপৰত পিতৃৰ ওচৰত ভাগৱত শাস্ত্ৰ পঢ়িছে, আৰু কলিৰ সন্ধ্যাত এই পৰীক্ষিতক ভাগৱত কীৰ্তন কৰি শুনাইছে, আৰু ঋষিসকলে যেতিয়া পুনৰবাৰ ভাগৱত শ্ৰৱণ কৰিম বুলি ক'লে, তেতিয়া ফুকে কি বুলি কৈছে? বোলে মই বৃদ্ধ হ'লোঁ। ঐ, এই বৃদ্ধ মানে জ্ঞান শক্তিৰে পৰিণত হোৱা, জ্ঞান ভক্তি আৰু ভগৱন্তৰ তত্ত্বৰে তেওঁ পৰিণত হৈ গ'ল। বোলে কি? মই এতিয়া ভগৱন্ত কৃষ্ণক লীন গ'লোঁ, মই এতিয়া কাকো ভাগৱত কৈ শুনাব নালাগে, এতিয়া মোৰ কাম কোনে কৰিব? মোৰ শিষ্যই কৰিব। বিদুৰক মৈত্ৰেয়ে শুনাইছে, মৈত্ৰেয়ে শুনাইছে, মৈত্ৰেয়ে পৰাশৰ পৰা পাইছিলে, আগতেই পালে, পাইছিল অঁ, দুটা কুলৰ পৰা পাইছে। সেইটো কাৰণে কথাখিনি বৰ খেলিমেলি লাগে। এতিয়া ভাগৱত শাস্ত্ৰৰ এটা বৰ ডাঙৰ তাত্ত্বিক মহিমা আছে। এই শাস্ত্ৰভাগ আমি ভাবিছোঁ বেলেগ বেলেগ সময়ত কৈ আছে, নহয়। গংগাৰ পাৰত ফুকে কৈ আছে, নৈমিক ক্ষেত্ৰত সুতে কৈ আছে, অনন্তনাগে চাৰি সিদ্ধক কৈ আছে, সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাক শ্ৰী নাৰায়ণে কৈ আছে, সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাই দেৱঋষি নাৰদক কৈ আছে, অ' সকলোকে একেলগে কৈ আছে। তত্ত্বটো সেইটো, এই সংসাৰ সাগৰে মোক অদৰখাই লানাও, অ কি কহিবু শুক মহা গুৰুৰ প্ৰভাৱ, অ পৰীক্ষিত মুখ্য ইহি মানে সমাপতি, অ আউৰ কিবা শুনিবে তো মাৰ আছে মতি, অ সুধিও গহক আসি মহাভাগ্যুদয়, এ কৰৈ কৃষ্ণ কথা কলি মলৰ প্ৰণয়। তেতিয়া সুতমুনিয়ে সৌনক আদি সহস্ৰ ঋষিক জনালে যে পৰীক্ষিতৰ মুখ্য লাভ হ'ল, পৰীক্ষিতৰ পুত্ৰ জন্মেজয়ো, জন্মেজয়ো কি হ'ল? ঈশ্বৰৰ ভকতিৰ অমৃত পালে। বোলে কি? সেই প্ৰতিসূতৰ ভাৱটোৰ পৰা তেওঁ মুক্ত হ'ল, কৃষ্ণৰ কথাৰ অমৃতৰ ভাগ এই পাণ্ডুৰ বংশই পালে, তেওঁলোক ধন্য হ'ল। আৰু সেই ঋষিসকল, মই এই কথা মোৰ গুৰু ভগৱান শুকৰ কৃপাত পালোঁ, মোৰো কলিকিত যি মল আছিলে এইবিলাক তেওঁৰ কৃপাত দূৰ হ'ল। আৰু এতিয়া তোমালোকৰ কিবা প্ৰশ্ন যদি আছে, তেতিয়াহ'লে এতিয়া মোক প্ৰশ্নটো কৰিব আমাক। এতিয়া কি ক'ব আমাক?
এটা মার্কিন্দীয় উপাখ্যানটা কব ভাগবতর ভাগবতর দ্বাদশ স্কন্ধত শেষর উপাখ্যানেই হল কি মার্কিন্দীয় ঋষির উপাখ্যান। ও ভাগবত দ্বাদশ স্কন্ধলেকে শ্রবণ করার পাশত যদি মার্কিন্দীয় ঋষির উপাখ্যান শ্রবণ নহয় ও তো জীবর মুক্তি নহয়, জীবর মুখ্য লাভ নহয়। এইটো কারণে এই ঋষি সকলের মুখ্য লাভ হব লাগিব কি শুনি এই মার্কিন্দীয় ঋষির উপাখ্যানট শ্রবণ করে। গতি আজি আপনাদেরও অকমান খরকে পড়ি লাগবে, সময়টো অল্প ছুটি হয়ে আছে তো সেইটো কারণে গোটেখিনি বাক্যর আলমত অর্থ ভঙ্গাই যাবলেও সময় নহব। এটা পাঠখিনি অকমান খরকে আগুয়াই অর্থখিনি যিমান পারি কম্প্যাক্ট করে ক্যাপসুল আকারত আমি কবলে যত্ন করি। এ শৌনকবদতি চিরঞ্জীব হুয়া সুত তোমা দেখে শুনো কৃষ্ণ কথাই অদ্ভুত। শৌনকে কি বলে গুরুক আশীর্বাদ দিলে শৌনক ঋষি, এইটো কারণে সুতক আশীর্বাদ দি দিলে বলে কি তুমি চিরঞ্জীবী হওয়া, তোমার আর কেতিয়াও মৃত্যু নহয় বলে কি তুমি আমার গুরু হলা। আর তুমি কি দিলা, আমি সহস্র বছর যজ্ঞ করে যি নাপাইছিল যিখিনি আমার প্রাপ্ত হওয়া নাছিলে সেইখিনি গোটেখিনি আমার তোমার কৃপাত লাভ হল। এইটো কারণে গুরুয়েহে যে কেবল শিষ্যক আশীর্বাদ দিব পারে ভাগবতে সেয়া দেখুয়া নাই, শিষ্যকো গুরুয়ে শিষ্যও গুরুক আশীর্বাদ দিব পারে এই কথাটা আমাকে দেখুয়াইছে। হে অসাধ সংসারে ভ্রম যত প্রাণীশয় তারপরা দেখাই দিয়া তুমি সে নির্ভয়, এ পরম চিরায়ো যিত মৃকন্দুত নয় অ মার্কেন্দেয় নামে যাক জগতে জানয়, অ কেন মতে কল্পান্ত তয় আসিলা এ কলে অ কি মতে বর্তিলা সেতু একান্ন বজলে, ও আমার কুলতে হুয়াই আশ্রায় তপন অ ভৈলন্ত কি মতে পল ইয়ক দরিহন, ও আদ্য পিউ নুহে নতু একুয়ে পলয় অ নঘতে ই সব কথা মিলিল সংশয়। এটা শৌনক আদি সহস্র ঋষিয়ে কি বুলি কৈছে যে হে আমার গুরু ভগবান সুত, আমার এটা কথা জানিবলে বুঝিবলে মন থাকি গৈছে বলে কি আমার ঋষির বংশতে জন্ম হয়েছিল কোন মৃকন্দুর পুত্র হয় মার্কেন্দেয়, আর এই মার্কেন্দেয়র কথা আমি শুনিছো কি বলে বোলে তেও সপ্তকল্প মায়া দর্শন করেছিল, তেও এজন মহান ঋষি হয়ে এই ভগবন্তর মায়া ইমান ভয় লগা ইমান জটিল এই মায়ানো তেও কেনেকে দর্শন করেছিল আপনি আমাকে এতিয়া সে বিষয়ে ক। ও মায়া দর্শন নহলে মায়ার পা জীব মুক্ত নহব, এইটো কারণে সপ্তকল্প সময়ের সংজ্ঞা। ও আমিও সপ্তকল্প জিয়াই থাকো, এই সপ্তাহত বার সাতটায় ও এটা বার এটা এটা কল্প, যদি আমার দৃষ্টিতে আমি তাক হিসাব করে চাও হয়নে, ও আট নম্বর দিন তো আজিলেক কোনো নির্মাণ করবা নাই, গতি সাতদিনিয়া আমি জীব এই সপ্তকল্প আমি জিয়াই আছো, আমার জীবন সাধনময় জীবন, জীবনের সাধনা করা যায় সে ঋষি হয়নে, আমি সাধনা নকরি মায়াত ভ্রমিত হয়ে পড়ছি। এইটো কারণে আমিও যাতে মার্কেন্দ্রীয় ঋষি নহলেও আমি যাতে ঋষির দরে সাধনময় হব পারো ভাগবতর দ্বাদশ স্কন্ধত আমার কে কথাও জানাইছে। এ মার্কে কেন মতে কল্পান্ততয় আসিলা এ কলে অ কিমতে বটিলা সিতু একান্ন বজলে, অ আমার কুলতে হুয়াই আশা উত্তপন অ ভৈলন্ত কিমতে পল ইয়ক দরশন।